কেউ ছিল না যে তার কাছে আশ্রয় নিতে পারে বাসায় কাজ দিত না মানুষে বলতো চুরি করে নিয়ে পালাবে তখন বিনা বেতনে আমার মা আমাকে নিয়ে কাজ করতো খ্রিস্টান বাসায় আমার কষ্ট মনে আছে খ্রিষ্টান ভাষায় কাজ করতো বিনা খ্রিস্টান ভাষায় কোন মুসলমান কাজ করতে চাইতো না এই জন্য খ্রিস্টানরা লোকও পাইতো না আমার মা ঠেকা এই জন্য আমার মায়ের রাখত সন্ধ্যার পরে আমার মায়ের যদি আমরা কিছু নিয়ে পলাই আমার মায়ের জিগাইল আপনি মেয়েটা গার্মেন্স দিয়েছেন কে আল্লাহ দেখেন আমিও দিতে চাই এক প্রকার আমার অভাবের দোষ এই কষ্ট দেখে মেয়েটা গেছে আর কোন পথ না পান আমিও গরিব মানুষ যদি আর কোন পথ না পান বিষ না খাইয়া দরকার ঘরে ভিতরে মা মেয়ে মহিরা থাকেন তা ওর গার মেচে বাড়ায় না ওর উপরে বড় হুমকি আসছে সেজন্য আমি আজকে আপনার বাসায়